বিএনপি একটা কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে, সেটা হলো এই সরকারকে পৃথিবীর কাছে ন্যাংটা করে দিয়েছে। সে পাকিস্তান সেনাবাহিনীও এই ধরনের বর্বরতা কোনো পার্টি অফিসে ঢুকে করে নাই, কারো বাসায় ঢুকে করে নাই। শূন্য 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 পঞ্চাশটা করলো, এটা শূন্য হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না। প্রকৃত অর্থ যেটা, ডলার যেটা, সেটা 4.5 বিলিয়ন বা 5 বিলিয়নের কাছাকাছি। যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি, সে পাকিস্তান সেনাবাহিনীও এই ধরনের বর্বরতা কোনো পার্টি অফিসে ঢুকে করে নাই, কারো বাসায় ঢুকে করে নেই। বর্তমান সরকার যে বাকশাল করে, গণতন্ত্রে বিশ্বাস করে না, সহমতে বিশ্বাস করে না, অন্য রাজনৈতিক দলের অস্তিত্বকে স্বীকার করে নিতে চায় না, তাদের এই কর্মকাণ্ডের মধ্যে সমস্ত পৃথিবীর কাছে তারা প্রমাণ করে দিয়েছে। আমি মনে করি বিএনপির হয়তো 15-20 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, কিন্তু বিএনপি একটা কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে, সেটা হলো এই সরকারকে পৃথিবীর কাছে ন্যাংটা করে দিয়েছে। পৃথিবীর মানুষ বুঝতে পারে এরা কত জঘন্য, এরা কত বর্বর, এরা যে সভ্য সমাজে বসবাস করার উপযুক্ত নয়, তারা যে তাদের মধ্যে যে মনুষ্যত্ব নাই, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে। ছাত্রলীগের পুলিশ বাহিনী, যুবলীগের পুলিশ বাহিনী সবাই মিলে একসাথে কাজ করেছে। তারা মনে করছে এই সরকার বোধহয় কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরকে বুঝতে হবে কোনো স্বৈরাচার দীর্ঘদিন কোনো জায়গায় রাজত্ব করতে পারে নাই। এখন তারা রাজত্ব করতেছে, দেশ চালাচ্ছে না। যেখানে গণতন্ত্র নাই, যেখানে মানবাধিকার নাই, যেখানে ন্যায় বিচার নাই, যেখানে মানুষের কোনো মূল্য নাই, যুব সমাজের জন্য যখন সুযোগ সুবিধা থাকে না, শিক্ষার পরিবেশ নাই, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত, সেখানেই দেখতে হবে কি ধরনের স্বৈরাচারী সরকার দেশ পরিচালনা করছে। আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এটাই বলবো, এই বর্বরতা সবাই প্রত্যক্ষ করেছে, এটা গোপন কোনো বিষয় না। পুলিশ কিভাবে তালা ভেঙে এখানে প্রবেশ করেছে, ভাঙচুর করেছে, জিনিসপত্র লুটপাট করেছে, আপনাদের মাধ্যমে সমগ্র জাতি সুন্দরভাবে এটা জানার সুযোগ হয়েছে। এছাড়াও বহির্বিশ্বে যেটা আগে জানতো না, 7-10 তারিখের ঘটনাগুলি বহির্বিশ্ব জেনে গেছে, এই সরকারের চরিত্র উন্মোচিত হয়েছে। এখন আমাদের কাজ হলো শান্তিপূর্ণভাবে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য যা যা পরিকল্পনা করার প্রয়োজন সেটা করতে হবে। তবে আমাদের কর্মসূচি হবে সভ্য সমাজে যেটা করে সেটাই হবে, আইন অনুযায়ী হবে, সংবিধান অনুযায়ী হবে। তারা যতই অন্যায় করুক না কেন, আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। তাদেরকে যে আমরা উলঙ্গ করেছি বিশ্ববাসী দেখছে, কিন্তু তারা বুঝতেছে কিনা সেটা আমি জানি না। আজকে বিএনপি যেভাবে সমগ্র দেশে নেতৃত্ব দিচ্ছে, এককভাবে সমগ্র পৃথিবী এটা দেখেছে, শতকরা 90% লোক বিএনপির পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে। আমি নজরুল সাহেবের মাধ্যমে আপনাদের নেতাদের জন্য বলবো, আপনারা আরো শক্তিশালী হয়ে বিভিন্ন জায়গায় কর্মসূচি দেন, যাদের কাছে শক্তি আছে, সামর্থ্য আছে, জনবল আছে, তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেন। শূন্য 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 পঞ্চাশটা করলো, এটা শূন্য হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না। অনেকগুলি রাজনৈতিক দল আছে স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ, তাদেরকে নিয়ে শুধু সংখ্যা বাড়ার লাভ নেই,
যাদের ভাবমূর্তি আছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে এবং জনবল আছে, তাদের দল শক্তিশালী, এদেরকে নিয়েই আপনাদেরকে আগাইতে হবে। এই সরকারের পতন এটা সময়ের ব্যাপার, অর্থনৈতিকভাবে সরকার পঙ্গু। আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি প্রকৃত অর্থ যেটা, ডলার যেটা, সেটা 4.5 বিলিয়ন বা 5 বিলিয়নের কাছাকাছি, বাকিগুলি তাদের কাছে নাই। সুতরাং কয়দিন চলবে, আমি তো আগেই বলছিলাম ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত দেখতে হবে এই সরকার কতদিন থাকতে পারে। আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের অনুরোধ, আজকে কোনো দেশ এককভাবে চলতে পারে না, উই লিভ ইন দ্য কমিটি অফ নেশনস, সবাই মিলেই একসাথে কাজ করি। এই দুর্নীতিবাজারা যেন কোনো দেশে জায়গা না পায়, এই দুর্নীতিবাজারা যেন এই দেশ ছাড়তে না পারে, এই দুর্নীতিবাজারা যেন টাকা পাচার করতে না পারে, এই দুর্নীতিবাজদের যেন কোনো দেশ আশ্রয় না দেয়, তাহলে তারা মানবাধিকার লঙ্ঘন করবে। যে সমস্ত অমানুষেরা বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে জুলুম করছে, তাদেরকে যদি বিদেশে জায়গা দেওয়া হয়, তারাও অমানুষের মধ্যে গণ্য হবে। আমরা আশা করব তারাও মনুষ্যত্ব কথা চিন্তা করে এই হায়নাদের যারা অত্যাচার করছে জনগণের উপর, দেশের সম্পদ লুণ্ঠন করছে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে কাজ করছে, জনগণের বিরুদ্ধে কাজ করছে, দ্রব্যমূল্য উদ্যোগতির জন্য তারা দায়ী, তাদেরকে কোনো অবস্থাতেই বিভিন্ন দেশে যেন ভিসা দেওয়া না হয়, তাহলে আমরা মনে করব আপনারাও ভালো মানুষ, আপনারাও সত্যিকার অর্থে চান পৃথিবীটা একটা শান্ত পরিবেশে থাকুক। এবং নজরুল ইসলাম সাহেব এখানে যেটা বলেছে, আমরা সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে 10 দফা রচিত হয়েছে, এটাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ কাজ করে যাব। বেঈমান সবসময় তাকে, মির্জাফররা সবসময় তাকে, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, আমরা আমাদের কাজ করে যাব। মির্জাফরদের জন্য আমরা যদি পিছনে থাকাই, তাহলে আমাদের কর্মকাণ্ড ধীর গতিতে চলবে। আমরা যে গতি সঞ্চার করেছি বিএনপির মাধ্যমে, এই গতিকে আরো বেগবান করতে হবে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যা যা করার দরকার আপনারা এগিয়ে যান। আমরাও এলডিপির পক্ষ থেকে, আমি আমার প্রেসিডিয়াম সদস্যদেরকে এখানে নিয়ে আসি, আমার মহাসচিব আসতে পারে নাই, কারণ মহাসচিবের ওপেন হার্ট সার্জারি হয়েছে।